দেশে আসার জন্য। 2026 में बांग्लादेश डेवलपिंग कंट्री बनने जा रहा है। सोनार बांग्ला को नेतृत्व देने के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूं। मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे। बहुत बहुत धन्यवाद। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी के दावत दीची बांग्लादेश आसार जन्य देखिए बांग्लादेश को कितना कुछ हमने क्या रखा है और तो আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের বন্ধুত্বের পথ আরও সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরও সুগম হবে। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির পথ এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র বিমোচন করে জাতিসংঘ গড়ে তোলার একটা সুযোগ আমরা পাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক। Ladies and gentlemen, please be seated as the dignitaries exit the room.